নাকের হাড় বাঁকা হলে কী করণীয়? শতকরা 95% মানুষের নাকের হাড় বাঁকা থাকে। রাতে ঘুমাতে গেলে নাক দিয়ে যদি বাতাস ঠিকমতো নিতে না পারেন, হ্যাঁ বাঁকা একটু আমরা রেখে দিই কখনো কখনো, কারণ 100% বাঁকা কারেকশন করতে গেলে নাক বসা হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। আজকে আমরা আলোচনা করব নাকের হাড় বাঁকা হলে কী করণীয়। আচ্ছা, নাকের হাড় যেটিকে আমরা বুঝিয়ে থাকি সেটি হলো নাকের দুই সিদ্রে মাঝখানে যে পার্টিশন রয়েছে সেই পার্টিশনকে বলা হয় নেজাল সেপ্টাম। এই সেপ্টামটি হচ্ছে নাকের হাড় হিসেবে আমরা বিবেচনা করি, যদিও এখানে হাড় এবং তরুণাস্থি অর্থাৎ বোনস এবং কার্টিলেজ উভয়ই রয়েছে। তো এই নাকের হাড় স্বভাবগতভাবেই শতকরা 95% মানুষের নাকের হাড় বাঁকা থাকে। শরীর কোনো জ্যামিতিক স্ট্রাকচার না যে ত্রিভুজ অতিভুজ রম্বস ট্রাপিজিয়াম এই ধরনের হবে বা সরল রেখা হবে। 95% এবং ইভেন মোর দ্যান 95% মানুষের নাকের হাড় বাঁকা থাকে। সুতরাং নাকের হাড় বাঁকা থাকলে এটার চিকিৎসার প্রয়োজন নেই। নো সিমটম নো ট্রিটমেন্ট। আপনি যদি কোনো লক্ষণ না থাকে, আপনার যদি কোনো উপসর্গ না থাকে, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে না। যদি নাকের হাড় বাঁকার কারণে নাক দিয়ে বাতাস নিতে বাধার সৃষ্টি হয়, মাথা ব্যথা হয়, ঠান্ডা সর্দি প্রায়ই লেগে থাকে, নাক দিয়ে সবসময় পানি ঝরতে থাকে, মাথা ব্যথা হতে থাকে এবং আপনি রাতে ঘুমাতে গেলে নাক দিয়ে যদি বাতাস ঠিকমতো নিতে না পারেন, হ্যাঁ, এবং মাঝে মাঝে নাক দিয়ে যদি রক্ত পড়তে থাকে, তখন আপনি চিকিৎসাতে যাবেন। এবং চিকিৎসা গেলে সাথে সাথে অপারেশন নো, প্রথমে ওষুধপাতির মাধ্যমে নাকের ড্রপ স্প্রে অ্যান্টিহিস্টামিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক্স আরও অন্যান্য ওষুধ, হ্যাঁ, নাক কান গলা বিশেষজ্ঞ যেগুলো আপনাকে সাজেস্ট করবে সেই ওষুধগুলো ব্যবহার করে আপনি দেখবেন। যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে অপারেশনের কোনো প্রয়োজন নেই। আর যদি ওষুধের মাধ্যমে ভালো না হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। সেই অপারেশনটির নাম হলো সেপ্টোপ্লাস্টি বা SMR, যেটিকে বলা হয় সাবমিকোজাল রিসেকশন। বর্তমানে বেশিরভাগ সার্জনরা সেপ্টোপ্লাস্টি অপারেশন চয়েস করে থাকেন। আর এই সেপ্টোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে নাকের হাড়টিকে সোজা করে দেওয়া হয় এবং বাঁকা যে হাড় থাকে সেই হাড়গুলোকে ফেলে দেওয়া হয়। এবং এই অপারেশন নিয়ে অনেক ধরনের কথা আমাদের মধ্যে প্রচলিত আছে যে নাকের হাড় বাঁকা অপারেশন করলে কি ভবিষ্যতে আবার হতে পারে কিনা। হ্যাঁ, ভবিষ্যতে আবারও হতে পারে। স্টাডিতে দেখা গেছে রেয়ারলি কিছু মানুষের নাকের হাড় আবার বেঁকে যেতে পারে অপারেশন করার পরেও, তবে এটি সঠিক নয় যে সকলের হাড় বেঁকে যাবে। হ্যাঁ, আবার নাকের হাড় 100% কারেকশনও করা যায় না। অনেক রোগী মনে করে স্যার বাঁকা অপারেশন করলাম, কই বাঁকা তো এখনও রয়ে গেছে। হ্যাঁ, বাঁকা একটু আমরা রেখে দিই কখনো কখনো, কারণ 100% বাঁকা কারেকশন করতে গেলে নাক বসা হয়ে যেতে পারে। আপনার বাতাস গ্রহণের জন্য যতটুকু স্পেস প্রয়োজন, নাকের মধ্যে রাস্তা প্রয়োজন, ওইটুটুকু রাস্তা আমরা ক্রিয়েট করে দেবো। সমস্ত কিছু যদি আমরা ফেলে দিই তাহলে নাক বসে যাবে এবং সেটি এমটি নোজ সিন্ড্রোম হয়ে যেতে পারে। টার্মিনেট ফেলে দিলাম, কার্টিলেজ ফেলে দিলাম, বোনস ফেলে দিলাম, সমস্ত কিছু যদি ফেলে দিই নাক দিয়ে আপনি আর বাতাস নিতে মোটেও পারবেন না। এটিকে বলা হয় এমটি নোজ সিন্ড্রোম। এটি একটি খুবই একটা মারাত্মক সমস্যা। সুতরাং আমি বলবো আপনি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন, উনি যদি আপনাকে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আপনি মেনে নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা আপনি গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।